নমস্কার, আমি জাহাঙ্গীর আলম, আপনি দেখছেন গোল্ড ফিল্ম মিরর, হরপল আপনার সাথে। হয়েছিল বাড়িতে, এটা কি করে হলো? এটা এরকম কি করে আমরা তো ধরে থাকি, হঠাৎ আওয়াজ পেয়েছি, তারপর দেখতে এলাম। আমি তো মাঠ থেকে এসে পর দেখেছি তা কালিমালি ভেঙে গেছে একটু আওয়াজ। আমরা কি করে জানবো, আমরা ওষুধ থাকি তো একজন ওখানে। ঘটনাটা কি হয়েছিল, কি করে হলো এটা এরকম? এবারে কোনো জানি না গো, বিনা আমি এখন একা কি ওরা জিরা ওয়াজ উঠছিল, আমি ভেবে দেখছি তো দেখছি একটু ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠছিল? হ্যাঁ। কি মনে হচ্ছে, কিছু ছিল ঘরের ভিতরে? আমি ওটি যে ওটি বলতে লাগবো, আমি কি করে বলবো এটা? কার বাড়িটা? কার বাড়ি হচ্ছে আমার বাবা বাড়ি স্যার, আমি আমার মিসেস। দাদা আজকে রাজকেয়ারি গ্রামে কি ঘটনাটা ঠিক ঘটেছে? আমি তো এই দুয়ার সরকারি ক্যাম্পে গোরান্ডি হাই স্কুল আছি, ঠিক আছে। আমি ফোন মারফত জানতে পারলাম যে মনেশ পালের বলে একজন গাছকের একজন মানুষ আছে, তার একটা টালির চালা পুরো উড়ে গেছে, তার ওইখানে বোম মজুদ ছিল। আমরা বারবার এর আগে ভোটের আগে থেকে আমরা প্রশাসনকে এই ব্যাপারে বলেছিলাম যে ওই মনেশ পালের বাড়িতে, মনেশ পালের যে বিজেপি নেতা, তার বাড়িতে বোম মজুদ আছে, এবং তখন থেকে ভোটের আগে থেকে সে বোম দিয়ে দিত আমাদের যে ছেলেদেরকে। আজকে তা প্রমাণ হলো এবং টোটাল ব্লাস্ট হয়েছে, ব্লাস্টে নিজের বাড়িতে গেছে। কিছু কোনো আহতর কোনো খবর পাচ্ছেন কি? এখন তো কথা আমি ডিটেলস জানি না, আমি তো এখানে ব্যস্ত আছি। কি কারণে আজকে মনে হচ্ছে যে ও রেখেছিল বাড়িতে মজুদ করেছিল, কি কারণে? মানে কি বলবো, ক্রিমিনাল টাইপের তো বটেই। হ্যাঁ, ও তো আগে অনেক গুণ ছিল, কিন্তু বিজেপি এখন ভোটের আগে থেকে বিজেপি করতে শুরু করেছিল, এবং ভোটের বিজেপি করার ভোটের আগে থেকে ওর মানে খুব বাড়বাড়ন্ত যে সবাইকে শাসাত্ম। দু তারিখের পর দেখছি, দু তারিখের পর এলাকায় রয়েছে, তো মানে এই ফার্স্ট ভার্সেন্টটা বইতে আমার প্রশাসনে জানিয়েছিলাম জোর বাড়িতে, তখন কোনো ব্যবস্থা নেই, কিছু নেই। এর আগে অনেকবার বিজেপি অনেক বাড়িতে আমরা ভোটের আগে থেকে বলে আসছি। এখন কি চাইছেন ওনার? যে প্রশাসন যেটা যেটা উচিত, যে যেটা যেভাবে ঘরে বোমা রেখেছিল, আইনানুক যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে নেওয়া হয়, যদি না নেওয়া হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারতাম। আমাকে পুরোটা কেনেটা করে একজনে যাবে দেখিয়ে, তার জন্য রিপোর্টে পাঠাচ্ছি। অনুজিৎ তাকে ফোন করছি, তো অনুজিৎ তুমি কাটছো, তার জন্য হ্যাঁ গেল, হ্যালো, যাচ্ছে তাকে।